এইলো অন সুইচ অন করলাম, আবার চালু করলাম। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি আসছি কুমিল্লা থেকে এই ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং কাজ শেখার জন্য। আজকে আমাদের ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং এর প্র্যাকটিক্যাল পরীক্ষা। আজকে আমাদের পরীক্ষা দিছি ডল স্টার্টারের মাধ্যমে একটা মোটর নিয়ন্ত্রণ। ডল স্টার্টারের মাধ্যমে একটা মোটর নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে, আমাদের কোনো জায়গায় যদি আমরা মোটর অন করে যদি আমরা কোনো জায়গায় চলে যাই, তাহলে কারেন্ট বারে বারে আসা যাওয়ার কারণে মোটরও ক্ষতি হতে পারে, আবার সুইচও ক্ষতি হতে পারে। এই কারণে আমাদের ডল স্টার্টার ব্যবহার করি। ডল স্টার্টার যদি আমরা ব্যবহার করি, আমাদের সুবিধা হচ্ছে ডল স্টার্টার একবার কারেন্ট গেলে একবার যদি অফ হয়ে যায় তাহলে আর অন হবে না, আবার পুনরায় চালু করতে হবে। আর আমাদের এই কাজটা করতে কি কি উপাদান লাগে, এগুলো হচ্ছে একটা অফ সুইচ, একটা অন সুইচ, একটা ওভারলোড রিলে, আর একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। আচ্ছা, আমাদের কানেকশনগুলো হলো, আমরা একটা পাওয়ার লাইন নেব, নেওয়ার পর তারপর ফেজ তারটা ওভারলোড রিলের 95-তে লাইন দিব, তারপর 96 থেকে বের করে অফ সুইচের এক প্রান্তের মধ্যে আসবে, আবার আরেকটা যে অফ সুইচের একটা প্রান্ত থাকবে এটা অন সুইচের আরেকটা প্রান্তের মধ্যে লেগে যাবে, লেগে আবার অন সুইচের যে আরেকটা প্রান্ত আছে ওইটা ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ চলে আসবে, A1 থেকে আবার N2-তে চলে আসবে। অফ সুইচ আর অন সুইচের মাঝখান থেকে আমরা একটা N2-তে লাইন নিব, ম্যাগনেটিক কন্ডাক্টরের N2-তে লাইন নিব, তারপর আমাদের যে পাওয়ার লাইনের নিউট্রাল লাইন এটা আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের A2-তে লাইন সংযোগ করব। এখন আমাদের লাইন সম্পূর্ণ হয়েছে, এখন আমরা দেখব, চালু দিয়ে দেখব লাইন ক্লিয়ার হয়েছে কি না। টেস্টার দিয়ে দেখবো আমরা লাইন ফেজে ফেজ আসছে কি না। হ্যাঁ, এর আসছে। এখন আমরা মোটর স্টার্ট করব। এলো অন সুইচ অন করলাম, আবার চালু করলাম। এই হলো আমাদের আজকের প্র্যাকটিক্যাল কাজ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।